নমস্কার বন্ধুরা তো কলকাতা ইউনিভার্সিটিতে দু হাজার তেইশের যে মাস্টার ডিগ্রি অ্যাডমিশান পাবলিশ হয়েছে ওয়েবসাইটে তো এইখানে তোমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে তো এইখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস এখানে পিডিএফের মাধ্যমে দিয়ে রাখা রয়েছে তো আমি তোমাদের কাছে মেনলি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো আমি তোমাদের কাছে কিন্তু হাইলাইট করে দিচ্ছি তো প্রথমে তোমরা এখানে যদি অ্যাডমিশান শিডিউলে ক্লিক করো তো এখানে তোমাদের কিন্তু ডেট দেওয়া রাখা রয়েছে তবে এই বছর তোমাদের যেটা নতুন একটা নিয়ম বা নতুন তোমাদের যেটা করেছে সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া হচ্ছে তবে এটা সবার জন্য নয় যারা শুধুমাত্র পার্ট বি এর স্টুডেন্ট পার্ট বি মানে হচ্ছে নন সিউ ক্যান্ডিডেট তো তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আর যারা পার্ট এ স্টুডেন্ট পার্ট এ মানে হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট তো তোমাদেরকে কিন্তু কোনো পরীক্ষা দিতে হচ্ছে না তোমরা ডাইরেক্টলি যেরকম অনার্সে নাম্বার পাচ্ছ সেই রকম ওয়াইস তোমাদের কিন্তু লিস্ট প্রকাশ পাবে তো এইতে কিন্তু এই বছর চেঞ্জ করেছে দু হাজার কুড়ি একুশ বাইশ এদি এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হয়নি তো দেখো প্রথমে এখানে আমরা যদি কথা বলি নোটিফিকেশানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে দুটো পর্যন্ত তো সুতরাং তোমরা কেউ পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবে না তার আগে কিন্তু অ্যাপ্লাই করে দেবে কারণ লাস্টের দিন কিন্তু তোমাদের সার্ভার ডাউন থাকবে আচ্ছা তো এরপরে যেটা দিয়েছি মেরিট লিস্ট তোমাদের প্রকাশ পাবে সেটা হচ্ছে ষোলো তারিখে আচ্ছা তারপরে দেখো যেটা বলেছে যে যারা পার্ট এর স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু আঠেরো থেকে উনিশ তারিখে কারেকশান করতে হবে তোমরা ফর্ম ফিল করবে যদি কোনো ভুল হয়ে যায় তোমাদেরকে কিন্তু কারেকশন করারও সুযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আঠেরো থেকে উনিশ তবে এটা কিন্তু পার্ট এদের জন্য পার্ট বি মানে যারা নন সিউ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে নয় তোমাদের জন্য একটা ফর্ম্যাট ওয়ান বলে লেখা রাখা রয়েছে তো ওই ফর্ম্যাটে তোমাদেরকে কিন্তু কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে হবে ওকে তো কারেকশান করার পরে তোমাদের আবার কুড়ি তারিখে কিন্তু মেডলিস্ট আবার পাবলিশ করে যাবে তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ যে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে যারা পার্ট এর স্টুডেন্ট এখনও কিন্তু পার্ট বি এর রকম কোনো ইম্পর্টেন্ট ডেট কিন্তু দিয়ে রাখা নেই শুধুমাত্র পার্ট এরই কিন্তু আজকের ডেট অনুযায়ী কিন্তু শুধুমাত্র পার্ট এর যারা স্টুডেন্ট তাদের কিন্তু ডেট আপলোড করে রাখা রয়েছে এবার ধর আমরা যদি পার্ট বি এর স্টুডেন্টদের কথা বলি বারো নম্বর পয়েন্টে এখানে যেটা বলেছে যে ডেট অফ এন্ট্রান্স টেস্ট অফ পার্ট বি নন সিউ ক্যান্ডিডেট তো নন সিউ মানে কি ধরো তোমরা কেউ বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পড়েছো বা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়েছো তোমরা এখন ক্যালকাটাতে অ্যাপ্লাই করছো তো তোমরা হচ্ছ নন সিউ ক্যান্ডিডেট তো তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে হচ্ছে কবে এক্সাম তোমরা দিচ্ছ বা কোথায় এক্সাম দেবে বা আলাদা আলাদা তোমাদের সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টে কবে এক্সাম হবে তো কোনোটারই কিন্তু কোনো এখনও ডেট দেওয়া নেই এখানে কি বলে রেখেছে টু বি নোটিফাইড ইন ডিউ কোর্স সুতরাং পরবর্তীকালে তোমাদের কিন্তু আবার নোটিস পাবলিশ করবে তো ওয়েবসাইটটা তোমাদের পাবলিশ করে দেবে নোটিস তখন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তখন আমি তোমাদেরকেও সেটা শেয়ার করে দেবো চিন্তা করার কিছু দরকার নেই তো আপাতত ধরে রাখো সেপ্টেম্বর মাস তোমরা কিন্তু পড়ার জন্য সময় পাচ্ছ সুতরাং ভালোভাবে কিন্তু এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নাও এবার দেখো কি পড়বে না পড়বে সেগুলো তোমাদের কিন্তু পরবর্তীকালে আমি বলে দেবো কারণ এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে ডিটেলস দেওয়া রাখা নেই তো আমি যেটা জানতে পারলাম টিচারদের মাধ্যমে যে এটা কিন্তু ওয়েবসাইটে পরবর্তীকালে আপডেট করে দেওয়া হবে এবং তোমাদের যেটা মেনশন করে রাখা রয়েছে যে এমসি কিউতে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে ব্রড কোয়েশন কিন্তু আসছে না এবার বেঙ্গলি ভার্সানে হবে না ইংলিশ ভার্সানে হবে বা বা কোন ডেটে তোমাদের পরীক্ষাটা হচ্ছে সমস্ত কিন্তু তোমরা কিন্তু পরে পেয়ে যাবে ডেটগুলো তো মানে তোমাদের ধৈর্য ধরতে হবে তো এইটা হচ্ছে আমাদের প্রথম নোটিসে কিন্তু দেয়া রাখা রয়েছে বা অ্যাডমিশান শিডিউলে তো এরপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর সিক্স আর নাইন তোমরা ডাউনলোড করে নেবে তো এইখানে কিন্তু তোমরা যেটা দেখতে পাবে যে তোমাদের ভর্তি প্রক্রিয়া কী করে হবে তো প্রথমে বললাম যারা পার্ট এ মানে যারা ক্যালকাটা ওভার্স রেস্টুরেন্ট রয়েছে তোমাদের কিন্তু অনার্সের নাম্বার ধরে মানে তোমাদের সিসি ডিএসসি বা জিই তো এই সমস্ত নাম্বার ধরে তোমাদের কিন্তু মেডলিস্ট প্রকাশ পাবে এইখানে কিন্তু এটা দেওয়া রাখা রয়েছে এবার ধরো তোমরা যারা পার্ট বি স্টুডেন্ট রয়েছো এইটা তোমাদের পুরো প্রসেস কিন্তু এখানে দিয়ে রেখেছে যে যারা পার্ট বি স্টুডেন্ট রয়েছ তোমাদেরকে কী করতে হবে এন্ট্রান্স টেস্ট দিতে হবে কি করে দেবে সিবিটি হতে পারে অথবা ওয়েমার সেটে হতে পারে আর পরীক্ষায় যে নাম্বার দিয়ে রেখেছে দু নাম্বার করে রয়েছে সঠিক উত্তরের জন্য আর যদি ধরো ভুল যায় তাহলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং দিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে আর যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো তাহলে কিন্তু কোনো নাম্বারই কাটবে না সুতরাং কত নাম্বারের পরীক্ষা এখানে কিন্তু এখনও স্পষ্টভাবে দেওয়া রাখা নেই যে এত নাম্বারের পরীক্ষা এই সাবজেক্টটার জন্য এত নাম্বার এরকম কিন্তু এখনও ক্লিয়ারলি লেখা নেই এটা তোমাদের কিন্তু পরে আপডেট করে দেবে সাবজেক্ট ওয়াইজ যে এই সাবজেক্টের এত নাম্বার পরীক্ষা বা এই রকম তোমাদের কিন্তু সিলেবাস থেকে কোয়েশ্চেন আসবে সেটা তোমাদের পরে কিন্তু আপডেট করে দেওয়া হবে সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই সেপ্টেম্বরের দু তিন তারিখ করে আশা করে আপডেট করে দেবে তো এরপরে দেখো ফি স্ট্রাকচার সেকশান বারোতে তোমরা ডাউনলোড করে নেবে তো এইখানে তোমাদের কত টাকা করে ফিস দিতে হবে দেখো তোমরা কেউ যদি চান্স পাও তখন তোমাদের কাছে এই ফিসগুলো লাগবে তো এখন এটা আমি বলছি না তোমরা যেহেতু পরীক্ষা দেবে তো তোমাদের তার জন্য কিন্তু টাকা দিতে হবে পার্ট বি যারা স্টুডেন্ট তোমাদেরকে কিন্তু দুশো টাকা করে দিতে হচ্ছে এন্টার টেস্ট ফিস পেমেন্ট করার জন্য আর যারা এসসি এস বা পিডব্লিউডি রয়েছে তোমাদেরকে কিন্তু একশো টাকা করে দিতে হচ্ছে অর্থাৎ ফর্ম ফিল করবে করার পরে তোমাদেরকে কিন্তু এন্ট্রান্স এক্সামের জন্য ফিস চাইবে তো সেইটা হচ্ছে এর ফিস আর এখানে এক্সট্রা লিখে রাখা রয়েছে ওটা যখন তোমরা ভর্তি হবে তখন তোমরা কিন্তু মেলের মাধ্যমে পেয়ে যাবে তো এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেকশান থার্টিন এটাও কিন্তু একবার চেক করে নেবে কারণ এইখানে তোমাদের কিন্তু পরিষ্কার করে দেওয়া রাখা রয়েছে যে কোন কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করছো এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবি তো এর জন্য দেখো তোমাদেরকে কিন্তু বারবার অ্যাপ্লাই করতে হবে না তোমরা একটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ধরো তোমরা ক্যালকাটাতে ফর্ম ফিল আপ করছো যে কোনো ডিপার্টমেন্টে হও না কেন সাপোজ ধরো এখানে যেহেতু প্রথমে বোটানি দেওয়া রাখা রয়েছে আমি বলে দিচ্ছি দেখো তো বোটানি রাখার করেছে তো তোমরা যখন ক্লিক করবে যে তোমরা সাবজেক্ট চয়েস করলে মাস্টার ডিগ্রি করতে যাও বোটানিতে তখন তোমাদের কাছে কিন্তু এই এই যে সমস্ত কলেজগুলো কিন্তু পরপর অপশানে বা লিস্টে আসবে তো এবার তুমি চুজ করলে যে ফার্স্ট আমার চয়েস হচ্ছে আশুতোষ কলেজ সেকেন্ড চয়েস ধরো বেথুন কলেজ থার্ড চয়েস ধরো শ্রীরামপুর কলেজ তো এইভাবে তোমরা কিন্তু চয়েস করতে পারবে এই নিয়ে যে তোমাদেরকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটা আগে হতো তো তোমরা এইভাবে কিন্তু চয়েস করতে পেরে যাবে বা সাপোজ ধরো জিওগ্রাফি তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে তোমরা চাইছ যে আমরা ব্রেবন কলেজ থেকে পড়বো তখন তোমরা কী করবে ফার্স্ট চয়েস লেডিব্রেবন দিলে বা তোমরা যারা চাচ্ছ না আমরা আশুতোষ কলেজ থেকে পড়বো তো তখন তোমরা কিন্তু ফার্স্ট চয়েস আশুতোষ কলেজে দেবে এরকম করে আটটা মোস্ট তোমাদের কলেজ রয়েছে এবার তোমরা দেখে নেবে যে তোমাদের যেটা ফার্স্ট চয়েস যে নামে এই কলেজ থেকে পড়তে চাই তখন তোমরা সেই কলেজ থেকে ফার্স্ট চয়েসে রাখবে তাহলে কী হবে সেই কলেজে তোমাদের চান্সটা বেশি থাকবে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু তারপরের যেটা তোমাদের কলেজের চয়েস রয়েছে সেইখানে তোমাদের কিন্তু নাম লিস্টেড হবে তো এইভাবে কিন্তু তোমাদের হবে তো একটা ওয়েবসাইট থেকে বা একটা মানে তোমাদের লগ করে করেই যখন রেজিস্ট্রেশন করবে তো সেখান থেকে কিন্তু হয়ে যাবে বারবার তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না তো এরপরে সেকশান ফোরে তো এইটা তোমরা কিন্তু একবার চেক করে নেবে যে ধরো তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে রইছো তো এটাই কিন্তু তোমাদের কাছে পরে কাজে আসবে এখানে আমি তোমাদের যে মেন পয়েন্টগুলো বলছি তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো তো তোমরা একটুখানি পাশে লিখে রাখো তার কারণ যখন তোমাদের কাছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বলবে না পরবর্তীকালে তো তখন তোমাদের কাছে কিন্তু এই পয়েন্টগুলো দরকার হবে যেমন ধরো তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের অ্যাব্রিভিয়েশন যেটা হচ্ছে ইউ বা ধরো তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছ তোমাদের কী অ্যাব্রিভিয়েশন হবে দেখো জি জি সিইউ তো এইগুলো তোমাদের কাছে কিন্তু পরবর্তীকালে লাগবে সুতরাং এখনই কিন্তু একটু কষ্ট করে খাতাতে লিখে নাও পরবর্তীকালে যখন তোমরা কারেকশান করবে বা তোমরা যখন ধরো পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে একটা পেজের মাধ্যমে তখন কিন্তু এটা বুঝতে পারবে আর হচ্ছে আমাদের গ্রুপ নম্বর আর কোড নম্বর এই দুটো কিন্তু লিখে রাখো তোমাদের যেটা সাবজেক্ট মানে ধরো যে যারা ফিজিক্সের স্টুডেন্ট রয়েছে তোমরা লিখে রাখো গ্রুপ নম্বর হচ্ছে তোমাদের দুশো এক আর কোড নম্বর হচ্ছে দুশো যারা জিওগ্রাফি রয়েছে তোমাদের যেটা গ্রুপ নম্বর হচ্ছে দুশো পনেরো আর তোমাদের কোড নম্বর হচ্ছে দুশো একত্রিশ এটা এই কারণে লিখে রাখতে বললাম যখন তোমাদের ওই পার্সেন্টেজ ক্যালকুলেশান করতে বলবে ওখানে তোমাদের গ্রুপ নম্বর চাই কোড নম্বর চাই তখন তোমরা খুঁজে পাবে না যে এইগুলো আবার কী দেবো তো সেই কারণে বলছি তো তোমরা যারা এই মানে এটা হচ্ছে তোমাদের সেকশান ফোরতে রয়েছে তো সেকশান ফোর সায়েন্স কোর্স যারা রয়েছো বা যারা আর্টসে রয়েছে তোমরা আর্টস ডিপার্টমেন্টে যে দেখে নেবে তো এ কটা সায়েন্সে রয়েছে তো তোমরা এখান থেকে কোর্স নাম্বার আর গ্রুপ নম্বরটা তোমরা কিন্তু লিখে নেবে আর এখানে যেটা দিয়ে রেখেছে নাম্বার অফ সিটস এটা তোমরা চেক করে নেবে এগুলো আলাদা আলাদা করে দিয়ে রেখেছে আর এখানে যেটা মিনিমাম এলিজিবিলিটি দিয়ে রেখেছে ফিফটি ফাইভ পার্সেন্টেজ তোমাদের নাম্বার চাই তো এখানে কিন্তু এটা সায়েন্সে দিয়ে রেখেছে তো এইগুলো হচ্ছে মেন ক্যাম্পাসের জন্য এবার ধরো তোমরা কোনো কলেজের জন্য অ্যাপ্লাই করলে তো স্কুল করলে এটা দেখতে পাবে যে এইখানে ধরো দেওয়া রাখা রয়েছে যে তোমরা কোনো পার্টিকুলার কলেজের জন্য অ্যাপ্লাই করছো ধরো এখানে যেটা দিয়ে রেখেছে যে জিওলজের জন্য অ্যাপ্লাই করছো আশুতোষ কলেজে তখন কিন্তু কলেজ থেকে একটা কোড দেবে বা অ্যাব্রিভেশান দেবে তখন হয়ে যাবে এজি এস আর গ্রুপ নম্বর হচ্ছে দুশো চোদ্দো তো এটা কিন্তু আলাদা যেটা আমি প্রথমে বললাম ওটা হচ্ছে মেন ক্যাম্পাসে তোমরা কেউ যদি চান্স পেয়ে যাও তখন কিন্তু তোমাদের ওটা বা প্রত্যেকটা তোমাদের কলেজ থেকে যেরকম দেবে সেই রকম তোমরা কিন্তু করবে যেমন ধরো জিওগ্রাফিতে তোমরা কেউ আশুতোষ কলেজ থেকে এ করেছো দেখো তাহলে কী হয়ে গেলো জি জি মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট আর এএস হচ্ছে আশুতোষ কলেজ আর দুশো পনেরো হচ্ছে তোমাদের নাম্বার কোড নাম্বার বা গ্রুপ নাম্বার তো এই রকম যখন তোমরা চান্স পাবে বা যখন তোমাদেরকে এই পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য বলবে যে তোমরা কোন কলেজে অ্যাপ্লাই করছো এবং সেই কলেজে গ্রুপ নম্বর দাও তখন কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে তখন আর তোমরা খুঁজে পাবে না যে গ্রুপ নম্বর আবার কি লিখবো তো সেই কারণে তোমরা যে কলেজকে টার্গেট করছো সেই কলেজের এবং ওই ডিপার্টমেন্টের ধরো কেউ জিওগ্রাফির ডিপার্টমেন্ট রয়েছে তো পাশে কলেজের নাম এবং তার পাশে সেই কলেজের গ্রুপ নম্বর বা কোড নম্বর কিন্তু লিখে রেখে দাও পরবর্তীকালে তোমাদেরই বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে আজকে মেন আলোচনা তো পরবর্তীকালে আবার যখন তোমাদের নোটিশ দেবে এন্ট্রান্স এক্সামের ডিটেলস বা কবে কবে তোমাদের এক্সাম হচ্ছে বা কি সিলেবাস হচ্ছে সমস্ত কিন্তু আমি তোমাদের এই চ্যানেলটাতে আমি আপডেট করে দেবো সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা যদি কোনো এন্ট্রান্স এক্সাম নিয়ে বা জিওগ্রাফি স্পেশালি যদি কোনো কোয়েশন পেপার নিয়ে আলোচনা করা থাকে তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে যেতে পারো আমি চেষ্টা করো তোমাদের কোয়ারিগুলো সলভ করার জন্য ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ